দুর্নীতির পিছনে ফেলে বিশুদ্ধ দুধ উৎপাদনে দেশের সেরা শিরোপা পেল বাংলা। তার স্বীকৃতি হিসাবে মোদির রাজ্য থেকে জাতীয় পুরস্কার ছিনিয়ে আনল মমতার সুন্দরিনী। সুন্দরবনের গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে কয়েক বছর আগে পথচলা শুরু করেছিল সুন্দরবন দুগ্ধ সমবায়। সুন্দরিনী ন্যাচারালস র্যাঙ্ক 2015 সালে যার নামকরণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ব্র্যান্ডের দেশি গরুর দুধ জঙ্গলের খাঁটি মধু, হাঁস মুরগির ডিম, মুগ ডাল এবং দেশি চালের বাজার এখন উঠিমুখী। সেই লাভের টাকা সরাসরি জমা পড়ছে ওই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। তার মাধ্যমে জীবনযুদ্ধে পুড়ে দাঁড়িয়েছেন প্রায় 3,500 হতদরিদ্র মহিলা। এই অনন্য অবদানের জন্য সুন্দরিনীকে দেশের আদর্শ মডেল হিসাবে গণ্য করেছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা রাষ্ট্রীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদ, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। সুন্দরিনীর সাফল্যের জন্যই গুজরাট সহ সারা দেশের প্রায় 1,000 দুগ্ধ সমবায়ের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে রাজ্য প্রাণিসম্পদ দপ্তরের অধীনস্থ সুন্দরবন দুগ্ধ ও প্রাণিসম্পদ উৎপাদক সমবায় সংঘ লিমিটেড। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে গত 1 জুন গুজরাটের আনন্দে তাদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ ও কৃষিমন্ত্রী শ্রী পুরুষোত্তম রূপালা। উনি একই দিনে দিল্লিতে সর্বভারতীয় বণিক সংগঠন ফিকি রোপ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পক্ষ থেকে সুন্দরবন দুগ্ধ সমবায়কে নগদ 1,25,100,000 বিডিপি আর্থিক পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে মা মাটি মানুষের সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক যুক্ত হয়। আগে 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা সহ বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্প রূপায়ণের সাফল্যের নজির গড়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দরাজ সার্টিফিকেট পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু গুজরাট থেকে পুরস্কার ছিনিয়ে আনার ঘটনা এই প্রথম। কন্যাশ্রীর বিশ্ব খেতাবের পর এটাকে রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আরও একটি বড় সাফল্য বলে মনে করছেন অনেকে। সুন্দরবন দুগ্ধ সমবায় ম্যানেজিং ডিরেক্টর অম্বিকা প্রসাদ মিশ্র জানান, সুন্দরিনী ব্র্যান্ডের দুধ, চি, মধু, চাল, ডাল সব প্রায় উৎপাদন করে থাকে সুন্দরবনের মহিলারা। এগুলি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হয়। দুধে কোনো রাসায়নিক মেশানো হয় না, কোনো গরুকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় না। গরুকে মূলত ভুট্টা, সরগম, অ্যাজোলা ও বার্সিমের ঘাস খাওয়ানো হয়। সেটাও জৈবিক পদ্ধতিতে উৎপাদন করা হয়। চাষিদের কাছ থেকে দুধ সংগ্রহ করার পর সেটা যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়। দুধ রাখার জন্য কোনো প্লাস্টিকের পাত্র ব্যবহার করা হয় না। গুণগত মান ঠিক রাখার জন্য স্টিলের পাত্রে দুধ রাখা হয়। এরপর বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা ঠান্ডা করা হয়। তারপর সেটা চলে যায় জয়নগরে অবস্থিত দুগ্ধ সমবায় প্ল্যান্টে। সেখানে ঘি, পনির সহ বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য তৈরি হয়। সুন্দরিনী ব্র্যান্ডের সেই সব জিনিসপত্র বিক্রি করা হয় রাজ্য প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন বিপণন কেন্দ্রে। আলিপুরে নিজেদের আউটলেট থেকেও সুন্দরিনী ব্র্যান্ডের জিনিসপত্র বিক্রি হয়। রাষ্ট্রীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদের পূর্ব ভারতীয় শাখার প্রজেক্ট ম্যানেজার সব্যসাচী রায় বলেন, দেশে যতগুলো দুগ্ধ সমবায় আছে তারা মূলত দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করে থাকে, কিন্তু সুন্দরিনী দুধের সঙ্গে দেশি চাল, ডিম, মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করছে। এটা একটা অভিনব দিক। এই কাজের সঙ্গে জড়িতরা সবাই মহিলা, সেজন্যই তারা সেরা নির্বাচিত হয়েছে।